বিপ্লবী গুপ্ত জন্মদিনে চিন্তনের শ্রদ্ধা নিবেদন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী স্বনামধন্য বাঙালি বিপ্লবীদের মধ্যে অন্যতম গুপ্ত ওর ফে গুপ্ত উনিশশো এগারো সালের ছই ডিসেম্বর ঢাকা জেলার যশোর লংয়ে বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের মুন্সীগঞ্জ জেলায় এক ডাক বিভাগের কর্মী পিতা গুপ্তের পরিবারে জন্মগ্রহণ করেন চার ভাই ও চার বোনের মধ্যে মা বিনোদিনী দেবীর তৃতীয় সন্তান দীনেশের ডাকনাম ছিল নসু বাল্যকালে গৌরীপুর পাঠশালাতে শিক্ষা শুরুর পরে নয় বছর বয়সে ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হন সেই ছোট বয়স থেকেই দীনেশ ছিলেন নির্ভীক বেপরোয়া ও বাগ্মী এবং স্বদেশ চেতনা ও ব্রিটিশ বিরোধিতার আদর্শ তখন থেকেই তার মধ্যে প্রথিত হয়েছিল মনের তাগিদে কৈশোরেই দিনেশ বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি গুপ্ত বিপ্লবী সংগঠনের সদস্য হন উনিশশো ছাব্বিশ সালে ঢাকা বোর্ড থেকে ম্যাট্রিক পরীক্ষা পাশের পর ঘটনাচক্রে মেদিনীপুরে বড় দাদার বাড়িতে থাকার সময় সেই শহরে বিপ্লবী সংগঠন গড়ে তোলার মানসিক তাগিদ বোধ করেন এবং সুপ্ত সেই বাসনা থেকেই উনিশশো সালে ঢাকা কলেজ থেকে আইসি পরীক্ষায় অনুত্তীর্ণ হবার পর মেদিনীপুরে থেকে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন দলের তরফ থেকে এই সিদ্ধান্ত অনুমোদনের পর তিনি মেদিনীপুরে পড়াশোনার পাশাপাশি বিপ্লবী দলের বিভিন্ন শাখা স্থাপন ও সদস্য সংগ্রহের কাজ করতে থাকেন এখানে থাকাকালীনই তিনি স্থানীয় বিপ্লবীদের আগ্নেয়াস্ত্র চালনায় প্রশিক্ষিত করেন ইতিমধ্যেই নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বাধীন বেঙ্গল ভলেন্টিয়ার্স একটি সক্রিয় বিপ্লবী সংগঠনে পরিবর্তিত হয় এবং সেই সময়ের কুখ্যাত ব্রিটিশ পুলিশ অফিসারদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে তাঁর প্রশিক্ষিত বিপ্লবীরাই ডগলাস বার্জ এবং পেডি এই তিনজন দাপুটে জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করে সংগঠনটির এর পরের টার্গেট ছিল জেলের ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিমসন যিনি কিছুদিনের মধ্যেই জেলবন্দি মুক্তিকামী ভারতীয়দের উপর পাশবিক নির্যাতনের জন্য কুখ্যাত হয়ে উঠেছিলেন তাকে সরানো সিদ্ধান্ত দৃঢ় ছিল যে সিমসন হত্যাতেই তারা ক্ষান্ত হবেন না তাই পরবর্তীতে সংগঠন ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করার লক্ষ্যে তাদের মধ্যে ত্রাস সঞ্চার করতে কলকাতার ডালহসি স্কোয়ারে ব্রিটিশ শাসকদের সচিবালয় রাইটার্স বিল্ডিং আক্রমণের পরিকল্পনা গ্রহণ করে উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর দীনেশ তার দুই সঙ্গী বিনয় বসু এবং বাদল গুপ্ত ইউরোপীয় পোশাকে রাইটার্সে প্রবেশ করেন এবং সিমসনকে গুলি করে হত্যা করেন অদম্য সাহস ও বুদ্ধি বলে এই হত্যাকার্য শেষ করলেও সেই অল্প বয়সী তিন তরুণ ব্রিটিশ পুলিশের নজরে পড়ে যান যার ফলশ্রুতিতে দুই দলের এক সংক্ষিপ্ত বন্দুক যুদ্ধ হয় যা ইতিহাসে অলিন্দ যুদ্ধ বলে খ্যাত কিন্তু এই অসম যুদ্ধে ব্রিটিশ পুলিশের কিছু অফিসার কম বেশি আহত হলেও এই তিন প্রভূত সাহসী যুবক বাহুবলের কাছে শেষ পর্যন্ত হার স্বীকার করেন গ্রেপ্তারি এড়াতে দুই বিপ্লবী আত্মহত্যায় সমর্থ হলেও গুপ্তকে নিজের রিভলভারের গুলিতে আত্মহত্যার চেষ্টায় অসফল মৃতপ্রায় অবস্থা থেকে ব্রিটিশ পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয় এরপর পরাধীন ভারতে ব্রিটিশ শাসকদের বিচারে উনিশশো সালের সাতই জুলাই আলিপুর জেলে তার ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয় মাত্র উনিশ বছর বয়সেই মৃত্যুর আগে আলিপুর সেন্ট্রাল জেলে নিন্দিত সেলে বন্দি অবস্থায় তার লেখা বিরানব্বইটি চিঠি ভারতের বিপ্লবী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল ও সাহিত্য বিচারেও মূল্যবান সম্পদ যা এই সময়ের তথাকথিত কহিষ্ণু যুব সমাজের মানসিক শক্তিবর্ধক হিসেবে ফলদায়ী হতে পারে বলে মনে করা হয় এছাড়াও দীনেশগুপ্ত আন্তন চেকভের একটি ছোট গল্প অনুবাদ করেন প্রবাসী ম্যাগাজিনে প্রকাশিত হয় স্বাধীনতার পরে তাঁর ও তাঁর অপর দুই সহবিপ্লবীর সম্মানার্থে কলকাতার প্রসিদ্ধ ডালহৌসি স্কোয়ারের নাম বিনয় বাদল দীনেশ সংক্ষেপে বিবাদী বাগ রাখা হয় আজও বাংলাসহ ভারতের অন্যান্য অংশে বিনয় বাদল দীনেশকে শহীদের মর্যাদা দিয়ে একসাথে তাদের নাম সর্বদা উচ্চারিত হয়